আপনারা দেখছেন জঙ্গলমহল 24/7 রাত দিন সাত দিন সঙ্গে থাকে এগিয়ে রাখ। এরপর আমরা বরণ করে নেব। ভারত পতাকে জয়, ভারত পতাকে জয়, ভারত পতাকে জয়। আজকে আমাদের খুবই খুশির দিন, আজকে আমাদের যে কারণে আজকে আমাদের উপস্থিত হয়েছেন আমাদের পুরুলিয়া জেলার লড়াকু সভাপতি সম্মানীয় বিদ্যাসাগর চক্রবর্তী মহাশয়, উপস্থিত আছেন আমাদের সংখ্যালঘু মোর্চার রাজ্যের সহসভাপতি সম্মানীয় কামাল হোসেন খান মহাশয়, উপস্থিত আছেন সংখ্যালঘু মোর্চার রাজ্যের ট্রেজারার মোহর আলী মহাশয়, উপস্থিত আছেন আজকে আমাদের ভারতীয় জনতা পার্টি সংখ্যালঘু মোর্চার যে সম্বর্ধনা সভা, সেই সম্বর্ধনা সভায় সারা জেলা জুড়ে 342টি পরিবার, 1710 জন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আজকে আমাদের বিজেপিতে জয়েন করছেন। সবাই তৃণমূল কংগ্রেস করতেন, আগে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে জয়েন করছেন। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। জেডপি 34 থেকে 40টি পরিবার, জেডপি 30 থেকে 10টি পরিবার, জেডপি 15 থেকে 16টি পরিবার, জেডপি 20 থেকে 31টি পরিবার, জেডপি 25 থেকে 19টি পরিবার, জেডপি 32 থেকে 10টি পরিবার, জেডপি 1 থেকে 4টি পরিবার, জেডপি 38 থেকে 24টি পরিবার, জেডপি 31 থেকে 115টি পরিবার, জেডপি 6 থেকে 3টি পরিবার, জেডপি 16 থেকে 50টি পরিবার, জেডপি 22 থেকে 6টি পরিবার, জেডপি 33 থেকে 1টি পরিবার। আমাদের প্রাথমিক শিক্ষিকা সাদিয়া খাতুন, বিশিষ্ট লেখিকা সমেত, এবং আমাদের সঙ্গে আজকে রামিনা খাতুন আছেন, উনি সমেত আমাদের টোটাল 1710 জন, 342টি সংখ্যালঘু পরিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে জয়েন করলেন। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, বন্দে মাতরম, বিজেপি পিছু না পড়ো, জয় ভারত, বিজেপি 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 পিছু না পড়ো, জয় ভারত, জয় ভারত, বিজেপি পিছু না পড়ো, জয় ভারত, জয় ভারত। আমাদের পুরুলিয়া লোক সভাপতি বিচার চক্রবর্তী পিছু না পড়ো, জয় ভারত, জয় ভারত, পুরুলিয়ার পিছু তুমি শিব আসন ছিল না পড়ো, জয় ভারত, জয় ভারত, কোন মাদ্রাসায় শিক্ষক নিয়োগ করেননি বলে 2015 সালের পর মিনিস্ট্রি অফ মাইনরিটি অ্যাফেয়ার্স থেকে এই পশ্চিমবঙ্গ সংখ্যালঘু নিগমকে কবরস্থানের প্রাচীর আর কবরস্থানে সোলার লাইট লাগাবার জন্য কয়েক হাজার কোটি টাকা দিয়ে পাঠিয়েছে বঙ্গে, কিন্তু এই টিএমসিপি সরকার সংখ্যালঘু বিত্ত নিগমের মাধ্যমে ওই টাকাকে খেলাধুলা মেলা করে কাটিয়েছে। আজকে না পশ্চিমবঙ্গের কোনো কবরস্থানের প্রাচীর রয়েছে, না কোনো কবরস্থানে সোলার লাইট লাগানো হয়েছে। শহরাঞ্চলে দু একটা কবরস্থান বাদ দিয়ে বাদবাকি কবরস্থানের কোনো প্রাচীর তৈরি হয়নি। আমরা যে তিনটা কাজ করব সরকারে এলে, মুসলিম সমাজকে আমাদের রাজ্য সভাপতি আলী হোসেনের নেতৃত্বে এবং রাজ্যের মাদারের সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে আমরা বিজেপি পার্টির মাধ্যমে মুসলিম সমাজের তিনটা কাজ করব। প্রথম শিক্ষা, দ্বিতীয় কর্মসংস্থান, তৃতীয় মহিলাদের ক্ষমতায়ন। আপনারা নিশ্চয়ই জানেন প্রথম শ্রেণী থেকে শুরু করে একবারে এমএ বিএ এমফিল পর্যন্ত দেখবেন অনলাইনের মাধ্যমে স্কলারশিপের যে বন্দোবস্ত আছে। আপনার প্রাইমারি স্কুলে যে মুসলিম মেয়েটি বা ছেলেটি পড়ে দেখবেন অনলাইনের মাধ্যমে স্কলারশিপের বন্দোবস্ত করা হয়।
অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করে দেখবেন তার অ্যাকাউন্টে বা তার বাবার অ্যাকাউন্টে ওই টাকা এসে ঢুকে। ওটা মৌলানা আজাদ ফাউন্ডেশন থেকে ওই স্কলারশিপের টাকা আসে, দিদিমণি একটি টাকাও দেন না ওই স্কলারশিপের টাকা, অথচ মিথ্যা মিষ্টি প্রচার করেন দিদিমণি। এই প্রথম শিক্ষার উপরে আমাদের কার্যক্রম শুরু হয়েছে, এই কার্যক্রম আমরা অনেক উপর পর্যন্ত নিয়ে যাব। ভাই এটা আমি দেখি শুধুমাত্র রাজনৈতিক কারণে আমি সারা পশ্চিমবাংলা ঘুরি, তো দেখেছি শুধুমাত্র আমাদেরকে ব্যবহার ছাড়া কোনো কিচ্ছু করে না, এদেরকে শুধু চাল চোর, মুরগি চোর, ঘন চোর এইসব বলে বলে আমরা বিরক্ত হয়ে গেছি, একটা শেষ সীমানায় পৌঁছে গেছি। আমাদেরকে ব্যবহার ছাড়া এরা কিছু করছে না। আমাদের প্রথমেই এরা করিম চা, আব্দুল চা, হালিম চা, যে কোনো চা চা দিয়ে কাউকে বোম বানানো হচ্ছে, কাউকে ঘুড়ি লাগানো হচ্ছে, মাঝখানে ফায়দা লুটছে মমতার সরকার। যাই হোক, এছাড়াও পশ্চিমবাংলায় যে মুসলিম মাইনরিটিদের জন্য প্রচুর প্রকল্প আছে, যেগুলো প্রধানমন্ত্রীর প্রকল্প, সেসব প্রকল্পগুলো এখানে কাউকে কোনো জেলাতেই চালু হতে দেয়নি এবং মমতার সরকার সেগুলো কাউকে বাস্তবে বলেইনি। এইসব এ ধরনের কোর্স প্রচুর আছে, যেমন আমি বলি কয়েকটা কিছু কিছু প্রধানমন্ত্রী যেসব কোর্সগুলো আমাদের উৎকর্ষ বাংলা নয় যেটা আমাদের চালু করেছে PMKVY, প্রধানমন্ত্রী কুশল বিকাশ যোজনা, 1000 কোর্স আছে যেগুলো আমাদের মুসলিম মাইনরিটিরা সুযোগ সুবিধাগুলো নিজের স্বনির্ভর হতে পারবে, সেসব কোর্সগুলো আমাদের এখানে চালু করতে দেয়নি। যেমন আছে বিউটি পার্লার, টেলারিং, কম্পিউটার, ট্রেড, যেগুলো ট্রেডিং আছে এইসব কোর্সগুলো আছে, যেমন ওয়েল্ডার, ফিটার, প্রচুর রকমের কোর্স আছে, এইসব কোর্সগুলোকে আমাদের কোনো জেলাতেই চালু করতে দেয়নি। এতে অনেক সুযোগ সুবিধা আছে, যেমন কি বলি 3 মাসের একটা কোর্স করতে হয়, এই কোর্সটা করলে 50 প্রতিদিন আজকের সংখ্যালঘু পরিবারগুলো আজকে বিজেপিতে আমাদের সঙ্গে যোগদান করলো TMC কংগ্রেস থেকে। সাধারণত TMC থেকে প্রতিদিনই সংখ্যালঘু ভাইরা ভারতীয় জনতা পার্টি আসছে, তো আমি তাদেরকে প্রশ্ন করছি, ভাই তোমরা TMC ছেড়ে কেন বিজেপিতে আসছো? বলো দাদা বিজেপিতে কেন আসবো না আগে এই প্রশ্নটা আপনি করো, উত্তর দেন। তা বলি ভাই আমি কি উত্তর দেবো, তোমরা বিজেপিতে আসছো তোমরা উত্তর দাও। তো বলছি দাদা দুই ধরনের লোক ছাড়া তৃণমূল কংগ্রেস আজকে 3 ধরনের লোক করে না। বলছে এক হচ্ছে যারা ধান্দাবাজ, যারা লুটে পুটে খাচ্ছে, যারা সমাজের ক্ষতি করছে, যারা বোমগুলি ছুটছে, তারা তৃণমূল কংগ্রেস করে। আর এক হচ্ছে যারা দেশ বিরোধী স্লোগানে দেশ বিরোধী স্লোগানকে সাহায্য করে, দেশ বিরোধী স্লোগান দিতে যারা সাহায্য করে তারাই তৃণমূল কংগ্রেস করছে। বাকি দুই ছাড়া আজকে তিন কেউ তৃণমূল কংগ্রেস করে না। তাই দাদা আমরা নরেন্দ্র মোদীর আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশের সুরক্ষার কথা ভেবে, আমাদের আগামী দিনের প্রজন্মের কথা ভেবে, যাতে দেশ সমৃদ্ধশালী হয়, এই পশ্চিমবঙ্গ এই অতিমারি যেমন চলছে করোনা আরেক অতিমারি যে তৃণমূল কংগ্রেসের হাত থেকে রক্ষা পায়, সেই জন্য আমরা আপনাদের সঙ্গে এলাম। সোনার বাংলা যাতে তৈরি হয় তার অপেক্ষা আমরা থাকলাম 2021-এ, এবং আমরা এটা করব। 1742টি পরিবার, 1710 জন আজকে সমর্থক সংখ্যালঘু ভাই আজকে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করে, সারা জেলাতে বিভিন্ন জেটবি থেকে।